বাইশ তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই লঘুচাপটি পরবর্তীতে আরও শক্তিশালী নিম্নচাপের উৎ সম্ভাবনা আছে এবং পরবর্তীতে সে কোন অবস্থায় যাবে আমরা পরবর্তীতে বলি তবে বাইশ তারিখের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং তার ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে ঘনীভূত মানে শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে এই পর্যন্ত বর্তমানে থাকুক এবং সে এই সময় যদি কোনো লঘুচাপ নিম্নচাপ যাই হোক যদি কোনো সাইক্লোন সৃষ্টি হয় তাহলে বাংলাদেশটা পুকূলে আসার সম্ভাবনা থাকে অনেক বেশি এবং সেই সাথে ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ যে কুকুলে এই উপকূলটায় সে আসার সম্ভাবনা বেশি থাকে তবে এখনও যেহেতু তৈরি হয়নি বাইশ তারিখের দিকে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এর পরবর্তীতে আমরা জানা জানিয়ে দেব যে সে তার নিতে হবে বা সে আরও হবে কি পরবর্তী পরিস্থিতি পরবর্তীতে জানানো হবে